बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। आज रविवार 21 फेब्रुआरी 2021, আজ মহান বিশ্ব মাতৃভাষা দিবস। এই উপলক্ষে কেবিটিভি লন্ডন আয়োজিত আলোক্য অনুষ্ঠান বাংলার গান গায়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। সকল ভাষা শহীদদের প্রতি কেবিটিভি লন্ডনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সকল ভাষা শহীদদের প্রতি কেবিটিভি লন্ডনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সাথে সাথে বিশেষ করে 52 ভাষা আন্দোলনে বাংলাদেশের যে সকল শহীদ আত্মহুতি দিয়েছেন এবং পরবর্তীতে 1961 সনে আসামে ভাষার জন্য যারা আত্মহুতি দিয়েছেন, আমি সবার জন্য বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজ আমাদের সাথে যারা সংযুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক করে তুলবেন তারা হলেন ওপার বাংলা কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, স্বনামধন্য আবৃত্তিকার সমিতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আরো সংযুক্ত আছেন কলকাতার অত্যন্ত গুণী শিল্পী মধুর কণ্ঠের অনুরণে, যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তিনি শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে স্বাগতম। এছাড়াও বাংলাদেশ থেকে সংযুক্ত আছেন অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের প্রিয় মুখ, প্রিয় শিল্পী সাহিলা রহমান এবং শাহিনা পারভিন। আরো সংযুক্ত আছেন বাংলাদেশের তরুণ আবৃত্তি শিল্পী জান্নাত সুইমি। এছাড়াও আজকের ভাষা দিবসের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করতে আমাদের সাথে সংযুক্ত হবেন দুজন শিশু শিল্পী, সক্ষতা এবং ফিয়া। আপনাদের সবাইকে আমি আমাদের কেবিটিভি লন্ডনের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হবেন, আমাদের লাইভ অনুষ্ঠান আপনারা কোনো কারণে মিস করলেও আপনারা কেবিটিভি লন্ডন পেজ, প্রোফাইল, টুইটার এবং ইউটিউব চ্যানেল কেবিটিভি লন্ডনে আমাদের অনুষ্ঠানটি পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমে গান শুনতে চাচ্ছি আজকের এই মহান ভাষা দিবসের গান। আমি প্রথমে বিনয়ের সহিত অনুরোধ জানাব আমাদের প্রিয় শিল্পী সাহিলা রহমান আপনাকে। সাহিলা রহমান, আপনার কাছ থেকে ভাষা গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি কেবিটিভি কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সামনে যারা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার এই গানটি পরিবেশন করছি। আমার সাথে তবলায় আছেন আমজাদ হোসেন। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, কোনদিন ভুলবো না সেই অবদান, আশার জন্য যারা দিয়ে গেছো প্রাণ।
বাংলাদেশের মাটি তোমাদের স্মৃতি ধন্য, এই গান তোমাদের জন্য, এই গান তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমার জন্য যারা দিয়ে গেছো কোনদিন বলবো না সেই আমরা, কোনদিন বলবো না তুমি আমরা, কোনদিন বলবো না সেই আমরা, কোনদিন বলবো না। ধন্যবাদ আপনাকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, দেবযানী এবং সমিতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। জি, আপনাদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি বাংলার গান গাই অনুষ্ঠান গানটি উপস্থাপন করার জন্য। নমস্কার, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে যে যে মাতৃভাষায় কথা বলে আজ তাকেই সম্মান জানানোর দিন। আমি একটি গান দিয়ে আমি আমার মাতৃভাষাকে সম্মান জানাচ্ছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মন। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি বাংলায় ভাসি বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাস করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলা, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তার হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করুণ করেছি বিনম্র স্রোত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চুল, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন শাহিনা পারভীন আপনার কাছ থেকে একটা গান শুনবো, তারপর আমরা সমিতা বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনবো। শাহিনা পারভীন। হ্যাঁ, প্রথমে আমি বাহার ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজ মাতৃভাষা দিবস, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি ভাষার উপর একটি গান করছি, শ্রদ্ধেয় সুমির নন্দীর একটি গান, পতাকার বুকে লাল সূর্য। পতাকার বুকে লাল সূর্য, চিরভাষরে ভৈরবে, আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে। পতাকার বুকে লাল সূর্য, চিরভাষরে ভৈরবে, আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে। প্রতি জনে জনে, প্রতি ঘরে ঘরে, স্বাধীনতার এই জ্ঞানের মশাল জ্বেলে দেবে। পতাকার বুকে লাল সূর্য, চিরভাষরে ভৈরবে, আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে। গতি তুলে যায় নির্ভীকি মনে, দৃঢ় প্রত্যয় প্রতিটি কদমে, স্বদেশ প্রেমের চেতনা ভরে জয় টিকা এনে দেবে। পতাকার বুকে লাল সূর্য, চিরভাষরে ভৈরবে, আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে, ইতিহাস বলে যাবে, ইতিহাস বলে যাবে। জি, শাহিনা পারভীন আপনি খুব সুন্দর ভাবে ভাষার গানটি করলেন। আমরা এখন সমিতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আবৃত্তি শুনব, তারপর আমরা জান্নাত সুইমি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের মিষ্টি মুখ সক্ষতা এবং প্রিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদের আবৃত্তি শুনবো, তোমাদের পারফরমেন্স দেখবো, আমরা কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসবো। এখন আমরা সমিতা বন্দ্যোপাধ্যায় আপনার আবৃত্তি শুনব। নমস্কার। বরকত, সালাম, জাপার, ঈদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমরা সেই দিনটা প্রত্যেক বছর উদযাপন করি, উদযাপন করি কবিতায়, উদযাপন করি স্মরণে, উদযাপন করি গানে। আসলে প্রত্যেকটা দিনই ওদের স্মরণ করি, কিন্তু এই একটা বিশেষ দিন যেদিন আমরা গানে গল্পে
তাদের স্মরণ করি যারা আমাদের শিখিয়েছেন বাংলা ভাষা নিজের নিজের দেশের ভাষার যে মধুরতা, যে ভালোবাসা, সেই ভালোবাসতে শিখিয়েছেন। তারা না থাকলে তারা এই লড়াইটা, যে লড়াইটা করেছেন রক্তক্ষয়ী লড়াই, এরা সহ আরো অনেকে যাদের সবার নাম আমরা হয়তো জানি না, কিন্তু সেই লড়াইটা না থাকলে আজ আমরা জানতেই পারতাম না বাংলা ভাষাকে, নিজের ভাষাকে এতটা ভালোবাসা যায়। তাদের সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, অবনত চিত্তে আমরা স্মরণ করি তাদের, সেই সব মানুষদের। তোমার জন্য আবির একুশ, বুক টান টান ভালোবাসা, তোমার জন্য শব্দ দিয়ে শব্দ সাগর ভাঙতে বসা, তোমার জন্য প্রেমিক একুশ ভালোবাসি অদ্যাবধি, তোমার জন্য আজ এখনো ভাঙতে পারি উজান নদী, স্বপ্ন একুশ তোমার ছোঁয়ায় কাঁপছে বুঝি এই দ্রোহকাল, আমাদের সব কাগজ কলম যুদ্ধে এখন ঢাল তরোয়াল, কুরুক্ষেত্রে বুক পেতেছি বাজাই আমি পাঞ্চজন্য, তোমার জন্য শহীদ একুশ, তোমার জন্য, তোমার জন্য। ধন্যবাদ দিদি। এরপরে কি আপনি এখনই আরেকটা আবৃত্তি করবেন? হ্যাঁ করব। জি আরেকটা আবৃত্তি আপনার থেকে শুনি, এখন নেটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর শোনা যাচ্ছে, দর্শকরা উপভোগ করবে। আমাদের এখানকার অনেক কবি যারা বাংলাদেশ থেকে এসেছেন, আল মাহমুদ বাংলাদেশের কবি, এদের প্রত্যেকের কবিতায় আমরা প্রত্যেকদিন মৃত্যু হই, সেরকমই একজন কবি এখানে বাস করেছেন কিন্তু আসলে বাংলাদেশের, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে আজকে শুরু করব। শাকুতি দুলছে, মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম, পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উডুডুবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের শাকুটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটির ডালে দোল খায় ছুটি, এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুরে কিছু বেশি, ছায়া ছুটি নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি, আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনো স্বপ্ন লতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা, আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি, আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা, আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি, খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভরু কুচকিয়ে সুখে, বন্ধু হারালে দুনিয়াটা খাঁখা করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু, খেলার বয়স পেরোলেও একা ঘরে, বার বার দেখি বন্ধুরই মুখ শুধু, শাকুটির কথা মনে আছে আনোয়ার,
এত কিছু গেল, সাঁকোটা এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। চমৎকার, চমৎকার দিদি, আমরা আবার আপনার কাছে আসবো। এখন শাহিনা পারভীন, আপনার কাছে আপনি কি গান শোনাবেন? আপনার কাছ থেকে একটা গান শুনুন। হ্যাঁ, আমি দেশের একটি গান গাইবো ভাইয়া। জি, ধন্যবাদ আপনাকে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো। জি, ভালো। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন্ন মাছির গানে মন ভরালো, বীর মধুর সুরে জাদু কুঞ্জে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন্ন মাঝির গানে মন ভরালো, বীর মধুর সুরের জাদু কুঞ্জে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। শিশির ছুঁয়ে এই কোন খুশির কথা যাই শুনি, একটু তোলা দিয়ে বাতাসে মন করে রাখে খারাপেশে, বীর মধুর সুরের জাদু কমছে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন্ন মাঝির গানে মন ভরালো, বীর মধুর সুরের জাদু কমছে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। পশে ফুলের হাসি মাঠের বুকে, সবুজ আশার যেন পরাগ মাখে, একটু তোলা দিয়ে বাতাসে অন্ধ করে রাখে মানুষে, সুরের জাদু কমছে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন্ন মাঝির গানে মন ভরালো, বীর মধুর সুরের জাদু কমছে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে, বীর মধুর সুরের জাদু কমছে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। শাইলা রহমান, আপনার কাছে আমরা দুটো গান শুনবো এখন, তারপরে আমরা সুইমি, জান্নাত সুইমির আবৃত্তি শুনবো। যে কোন দুটো গান আপনি এখন করবেন প্লিজ? সালাম সালাম, হাজার সালাম,
কোন গানটি করবেন? Thank you.
অনেক চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন আবৃত্তি শুনব। আবৃত্তি শোনার জন্য আমরা জান্নাত সুইমি আপনার কাছে অনুরোধ করবো, আপনি কোন আবৃত্তিটি করবেন? আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে ভাষা শহীদদের স্মরণে যে কবিতাটা আবৃত্তি করব সেটা হচ্ছে যে মাগোরা বলে আবু জাফর ওবায়দুল্লাহ, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? তোদের প্রতি আমার অনেক আদর ও দোয়া ভালোবাসা রইল। আমি আশীর্বাদ করি ওর আগামীতে বড় ধরনের একজন শিল্পী হবে, বড় ধরনের একজন আবৃত্তিকার হবে, এই কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ, বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ আল্লাহ হাফেজ। জি জনাব ফারুক গাজী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি আমরা আমরা মনে হয় এর মধ্যে আমাদের ফিয়া এবং সক্ষতা প্রস্তুত তাদের পারফরমেন্স করার জন্য। এর মধ্যে আমরা এর মধ্যে একটা
দেবজননি, আপনার কাছ থেকে আমরা এখন আরেকটা গান শুনতে চাচ্ছি, আমার মনে হয় আপনি রেডি আছেন। সুইমি বা বা আমাদের শিশু শিল্পীদের হয়তো একটু সময় লাগতে পারে, এর মধ্যে আমরা একটা গান শুনে নিচ্ছি আপনার থেকে। জি, দেবজানী বন্দ্যোপাধ্যায়। কোন গানটি শোনাবেন আপনি? আমি একটি লোকসঙ্গীত। অবশ্যই, আমরা লোকসঙ্গীত সবাই আশা করি পছন্দ করবে। তারে ধরতে পারলে মন মেরি, তারে ধরতে পারলে মন মেরি, দিতাম পাখির খাঁচার ভিতর রচি, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন মেরি, দিতাম পাখির পাখি কেমনে আসে যায়। হাটকো চুরি নয় দরজা পাটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা, হাটকো চুরি নয় দরজা পাটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা, তার উপরে সদর কোথা, হয় না মহল তার কপালের ফের নইলে পাখিটির মন ব্যবহার, কপালের ফের নইলে পাখিটির মন ব্যবহার, মন তুই রইলি হাজার আশে, খাজা যে তোর খাজা বাসে, মন তুই রইলি হাজার আশে, আসি যাই হাজার ভিতর রচি, পাখি কেমনে আসি যাই, তারে ধরতে পারলে মন মেরি, দিতাম পাখির পাখি কেমনে আসি যাই,
জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর গান শোনার জন্য। আমরা আরেকটা গান শুনবো আপনার কাছে। আমার মনে হচ্ছে যে ভেরি নাইস লাইন কানেকশন, এত সুন্দর ভাবে আমরা এত ঠান্ডা গান আর শোনার ইচ্ছে হবে কিনা জানি না। তো এই মুহূর্তে আরেকটা গান যদি আপনি করেন, তারপর পরে আমরা ফিয়ামণি এবং সক্ষতার পারফরমেন্স দেখব। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি পারাও পা যেন থামবে চাও, মুছে যাবে না হাসি মুখ তোমরে, অভিমান ফুলে রাঙা সুর বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি পারাও পা যেন থামবে চাও, মুছে যাবে না হাসি মুখ তোমরে, অভিমান ফুলে রাঙা সুর বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং সুরে মিলে শোন, হবে পুরোনো যত দ্বিধা তত দূর। সবার রঙে মিশলে রং সুরে মিলে শোন, হবে পুরোনো যত দ্বিধা তত দূর। যদি ভাগ করে দাও দুঃখ সুখ, যদি ভাগ করে দাও দুঃখ সুখ, হবে তোমার আমার নিতাহার, হাসি মুখ তুলে অভিমান ফুলে রাঙা সুর বলবে সুপ্রভাত। যদি বন্ধু যদি বন্ধু হও, কেন বন্ধ ঘরে কি অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও, খোলা হাওয়া সঙ্গে শত ফুল ফুটাও, ছুটুক পার তোলে স্বপ্ন না, ফুরিয়ে যাবে সব যখন যাবে এই জীবন, কেন নিজের টুকু নিয়ে বলছে মন, ফুরিয়ে যাবে সব যখন যাবে এই জীবন, কেন নিজের টুকু নিয়ে বলছে মন। যদি সবার ছাদ হয় এক আকাশ, যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ, যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ, হাসি মুখে অভিমান ফুলে রাঙা সুর বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি পারাও পা যেন থামবে চাও, যে যাবে না হাসি মুখ তুলে, অভিমান ফুলে রাঙা সুর বলবে
ধন্যবাদ, চমৎকার পরিবেশনা। আমরা বোধহয় আমাদের পিয়ামণি এবং সক্ষতা ওদেরকে পেয়ে গেছি, ওরা এখন রেডি। আমরা আগে ওনাদের অনুষ্ঠান শুনবো, এর মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি, বিশিষ্ট সংগঠক, রাজনীতিবিদ, নাট্যকার, নাট্য অভিনেতা, আবৃত্তিকার। আমরা ওনাকে পেয়ে গেছি, আমরা ওনার থেকে একটা আবৃত্তি শুনবো এরপরে। যেহেতু জনাব আব্দুর রাজাক, আপনাকে স্বাগতম, আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আমরা এর মধ্যে আমরা আমাদের সক্ষতা এবং ফিয়ামণির নাচ, সম্ভবত তারা নাচ করবে, আমরা নাচের অনুষ্ঠানটি দেখি, পারফরমেন্সটি দেখি। জি আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। জি সক্ষতা এবং ফিয়ামণি, তোমরা শুরু করতে পারো। হ্যাঁ সক্ষতা, শুরু করো, কি করবা তুমি এখন? ওকে মামুনি, তুমি নাচো, আমরা জানি তুমি খুব সুন্দর নাচো, শুরু করো। যদি তোমার আমার মনে হয় যে নেটের প্রবলেম ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপর সাউন্ডটা দিয়া ইয়ে করো, গানটা শোনা যায় নাচের সাথে। ওকে জি ধন্যবাদ, ওদের পারফর্ম খুব চমৎকার পারফর্ম। নেটের জন্য হয়তো আমাদেরকে আমরা দেখতে একটু প্রবলেম হচ্ছিল, বাট ওরা খুব সুন্দর পারফর্ম করছে। চমৎকার মামনিরা, তোমরা চমৎকার পারফর্ম করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর এবং একটা সময় সুন্দর নাচ আমরা উপভোগ করলাম। তারপরে কি তোমরা আর কোনো পারফর্ম করবে ওরা? সুমি আপু শুনতে পাচ্ছেন, ওরা কি এরপরে কোনো পারফর্ম করবে? আর কোনো কিছু ওদের আছে? আচ্ছা আমরা তাদের কাছে আবার আসবো। আমরা ইন দ্য মিন টাইম আমরা জনাব রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আপনার কাছ থেকে আমরা কিছু শুনবো, তারপরে আমরা আবার গানে চলে যাব। আমরা তারপরে শাইলা রহমান আপনার গান শুনবো। জি জি জনাব আব্দুর রাজ্জাক। জি আসসালামু আলাইকুম সকলকে, শুভ সন্ধ্যা। আজকে কবির ভাইয়ের উপস্থাপনায় এবং কেবিটিভির প্রযোজনায় অত্যন্ত সুন্দর একটি সন্ধ্যা আমাদের কাটছে। আসলে কবির ভাই একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইতিমধ্যে সেটার প্রমাণ দিয়েছে একজন ভালো একজন উপস্থাপক। বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, বিভিন্ন গান কবিতা আবৃত্তি করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেশে বিদেশে। আমিও আমার এই কেবি টিভি বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, খুবই ভালো লাগছে। যদি একটু নেটে প্রবলেম হয়, আসলে এই ধরনের একটি প্রোগ্রামের জন্য কবির ভাইকে ধন্যবাদ, যারা উপস্থিত তাদেরকেও ধন্যবাদ। আশা করি আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ইতিমধ্যে অনেক শ্রোতা অংশগ্রহণ করেছেন এবং বিগত দিনেও এই অনুষ্ঠানটি অনেকেই উপভোগ করছেন। তা আমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম, আসলে আমি দীর্ঘদিন নাটক করেছি, গানের সাথেও কম বেশি সম্পৃক্ত ছিলাম, তবে দীর্ঘদিন আমি আছি, এখান থেকে ভাইকে রিকোয়েস্ট করলাম যে আমি একটি কবিতা আবৃত্তি করব। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি। আমি কবিতাটি এখন আপনাদের সামনে উপস্থাপনা করছি। একুশের কবিতা, কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ঢাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্র শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। সকলকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর আবৃত্তি শোনালেন জনাব রাজ্জাক। আপনার নাটক এখন মিস করি, মহিলা সমিতি এবং বেইলি রোডের নাটক নিজেও নিজেও পারফর্ম করতাম, অনেকদিন মিস করতেছি আসলে, হয়তো আবার। জি ভাই, এখানে কলকাতার শিল্পী আছে, আমি অনেক আগে, আপনি জানেন যে আমি ভারতে কয়েকটা জায়গায় মানে আমি শো করেছিলাম, বিহারে করেছিলাম, লখনৌতে করেছিলাম, তারপরে আপনার হায়দ্রাবাদে করেছি, কলকাতায় করেছি, কিন্তু একটা দীর্ঘ সময় অ্যাবসেন্ট বা এই কারণে আর এখন আবার চেষ্টা করতেছি আপনার মাধ্যমে, মানে আবার আমাদের সেই পুরনো। হ্যাঁ, আমাদের মার্চের প্রোগ্রাম হবে আবার, মার্চে আমাদের, আমরা প্রতি মাসে একটা প্রোগ্রাম করি, শুধু করোনার জন্য আমরা একটা প্রোগ্রাম অফ রাখছিলাম। আমাদের প্রত্যেক মাসে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, সঙ্গীত অথবা এই ধরনের কালচারাল প্রোগ্রাম থাকে, আর আমরা বিশেষ করে টক শো গুলো করি, এটা তো জানেন আমাদের প্রচুর টক শো। জি অবশ্যই অবশ্যই, তো আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রাজ্জাক। আমি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে বলে রাখতে চাই, আমরা আমাদের সমিতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা ওনার সেই বিখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত আবৃত্তি শুনবো, কেউ কথা রাখেনি, মানুষ কেন কথা রাখে না, আমরা ওনার কাছে শুনবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আমরা শাইলা রহমান ওনার কাছে যাব, ওনার কাছে একটা গান শুনে তারপরে আমরা শাহিনা পারভীনের কাছে একটা গান শুনবো, তারপরে আমাদের সমিতা বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনবো। আমরা অনেকক্ষণ আমাদের অনুষ্ঠান হয়ে গেছে, আশা করি আর বাকি সময়টুকু আপনি আমাদের সাথে থাকবেন। জনা এখন আমরা গান শুনবো শাইলা রহমান আপনার কাছে। Thank you.
জি অনেক ধন্যবাদ। আমরা শৈলাপু আপনার আরেকটি গান আমরা শুনবো সবশেষে, শাহিনা প্রবীণ আপনি কোন গানটি করবেন এখন, তারপর আমরা দেবজানী এবং সমিতা দিদির কাছে যাব। ইন দ্য মিনটাইম আমরা সুইমিয়াপুর আরেকটি আবৃত্তি শুনবো। জি শ্রদ্ধে শাহিনা সমদ্দুল্লার একটি গান করছি, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। খুব সুন্দর। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটি চলে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, জানা সাজে নানা সাত বাঁধা ঘাটে গল্প কথার পানিশি ঘিরে রূপকাহিনী রেবকে মধুর মধুর মায়ের কথায় গান জুড়ে যায়, মধু মধুর মায়ের কথায় গান জুড়ে যায়, যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। কৌশল ভরা স্বপ্ন ঘেরা কেতে গন্ধে যেথায় বাতাস থাকে মম তারি শিশির গুলো জুড়ে থাকে পায়, মম তারি শিশির গুলো জুড়ে থাকে পায়, যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একবার যেতে দে জি আপনাকে অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ আপনার। তারপরে আমরা এখন গান শোনার কথা, আবৃত্তি শোনার কথা, সরি আমি মিস্টেক করছি বোধ হয়, আমাদের সমিতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে সাথে আমরা গান শুনবো দেবযানী আপনার কাছ থেকে। আপনারা দুজনের একজন কে আগে করবেন? শুনতে পাচ্ছেন আমাকে দেবযানী? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আগে কে করবেন গান? আমরা কিছু শুনতে পাচ্ছি না। ও কথা শুনতে পাচ্ছেন না, এখন শোনা যাচ্ছে? আমি কি, আমি কি বলবো? জি জি, আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে? ওকে, আমরা এর মধ্যে সুইমি আপনি কি রেডি আছেন? আপনার আবৃত্তিটা শুনি এর মধ্যে। আমার মনে হয় যে আমাদের সাথে কথা শুনতে পাচ্ছেন না সুমিতা বন্দ্যোপাধ্যায়, আমরা ওনার সাথে আবার কানেক্টেড হব। বাঙালিকে করেছে গোলার্ধের এপার ওপার, নিজ মহিমায় একুশ এনেছে একুশ শতকের মান, নিজ মহিমায় একুশ হয়েছে বিশ্ব ভাষা দিবসের গান, নিজ মহিমায় একুশ দিয়েছে বাঙালিকে সম্মান, নিজ মহিমায় একুশ এনেছে আনন্দের মহাপ্লাবন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি শুধু আবৃত্তি কার না, আমরা তো এখন দেখতে পেলাম আপনি চমৎকার কবিও, ভালো কবিতা লিখেছেন, আপনার কবিতা আমার মনে হয় অনেক সুন্দর, সবার কাছে ভালো লাগবে। সুমিতা বন্দ্যোপাধ্যায় আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, জি সুমিতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? সুমিতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা এর মধ্যে শায়লা রহমান আপনার গান শুনতে থাকি, তারপর আমরা ওনার কাছে যাব। জি, কোন গানটি করবেন? জি, কোন গানটি করবেন আপনি এখন? শোনা 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 লোকে বলে শোনা। জি, কত মারি ধন মানিক রতন, কত কেমিক উনি কত মহাজন, এনেছি আলোর সময় আমি আদানির পথ লাগিয়ে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। মাটি তলে ঘুমাইছি আবিরা সুমিত বলবত পত না, এই মাটি তলে ঘুমাইছি অবিরা রফিকি সুমিত বলে কত কত নাম, কত কি তুমি কত ইশাখা দিয়েছে জীবনে দেয়নি ঘুমান, রক্ত সজ্জা মাতিয়াই কানে ঘুমাইছি পরি পাচি আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি, মানুষ যত খাটি তার যে খাটি বাংলাদেশের
মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি ধন্যবাদ জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমি কি শাহিনার পরে গাইবো আরেকটি, শাহিনা গাওয়ার পরে আরেকটি গাইবো? হ্যাঁ, আমি ভাইয়া বলছিল প্রথমে যে আপা একতারা তুই দেশের কথা বল রে এবার বল, তো ভাইয়ার পছন্দের বাহার ভাই পছন্দের গানটাই করছি একতারা তুই দেশের কথা। আমি ভেবেছিলাম, ভেবে রেখেছিলাম যে ভাইয়া যখন বলছে তখন লাস্ট দেখি বা দেখি কখন যদি সময় পাই করবো আর কি, তা যাই হোক সময় পেলাম আর কি। তো বাহার ভাইয়ের গানটি শোনাচ্ছি আর কি, একতারা তুই দেশের কথা, শ্রদ্ধ শাহনাজ রহমতুল্লাহর গান গেয়েছেন শিল্পী শ্রদ্ধ শাহনাজ তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার, আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। জানি আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার, আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর স্বাধীনের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর স্বাধীনের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। ধন্যবাদ।
একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন রে হয় যেন কোথায়, একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন রে হয় যেন কোথায়, তোমায় বরণ করে যেন যেতে পারি মরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মরে, তারা তুই দেশের কথা বলে রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, তারা তুই দেশের কথা যেন বাজে জীবন মরণে মাঝে তোর সুর যেন বাজে, তারা তুই দেশের কথা বলে রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, হ্যাঁ তারা তুই দেশের কথা বলে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, হ্যাঁ তারা তুই দেশের কথা বলে রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাইনা আপু, আপনাকে অবশ্যই বাউল করে নিয়ে যাবে আমার মনে হয় যেভাবে আপনি জানালেন। সমিতা দি, সমিতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আমরা একদম আবেগ প্রবল ভাবে আপনার আবৃত্তি শোনার জন্য অপেক্ষা করতেছি। মানুষ কেন কথা রাখে না, আসলে আমরা একটু শুনতে চাচ্ছি আপনার কাছে কেউ কথা রাখে না। বাহার ভাই, জি বাহার ভাই, আমার খুব প্রিয় কবিতা, এক সময় খুব প্রিয় কবিতা আমার এটা, কেউ কথা রাখে না। কণ্ঠে শুনবো, তারপরে আমরা দেবজানে বন্দ্যোপাধ্যায় আপনার কাছে গান শুনবো, সেই গান আজকে, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। জি, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভুগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না, ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে, একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু,
সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না। দিদি, কেউ কথা রাখে না কেন দিদি? আপনার অনুভূতি কি দিদি? আমাকে কি শুনতে পাচ্ছেন দিদি? সুমিতা দিদি, আমার প্রশ্ন আপনার কাছে, কেন কথা রাখে না মানুষ? সেটাই তো, আপনার অনুভূতি কি? আমরা নিশ্চয়ই আপনাদের কথা রাখবো। আমি আপ্লুত বাহার ভাই আপনার কাছে, এবং ফারুক ভাইয়ের কাছে, ফারুক গাজী ভাইয়ের কাছে, আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের ভালোবেসেছেন। আমরা সত্যি আপ্লুত আপনাদের সাথে, এই যে অন্তত দূরাভাষে যে কথা হয়েছে তার জন্যও। জি, আসলে আমরাও অনেক গর্বিত বোধ করছি যে আপনারা ওপার বাংলা থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই আজকে একত্রিত হয়ে আমাদের এটা মহান দিবসে আমরা সবাইকে কিছু একটা উপহার দিতে পারছি। আমরা গর্বিত এবং আপনাদের জন্য, আপনাদের সবার অংশগ্রহণে। দেবজানি বন্দ্যোপাধ্যায়, উনি কি আছেন আপনার পাশে? উনি কি গান করবেন? আমরা শেষ ওনার থেকে একটা গান শুনতে চাচ্ছি। জি, দেবজানি বন্দ্যোপাধ্যায়, আপনার সর্বশেষ গানটি আমরা এখন শুনবো। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমাদের যারা সঙ্গে আছেন, মানে আমাদের সহশিল্পী প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আচ্ছা, আমি শেষ করব একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রনাথ তো বিশ্বকবি, এবং তার গান না গাইলে যেন আমার মনে হয় অনুষ্ঠানটা ঠিক শেষ হলো না বা শুরুও হলো না। তো আমি তার একটি গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। অপূর্ব জি, ও আমার দেশের মাটি, তোমার পাড়ে মাথা, তোমাতে সবাই, তোমাতে ও আমার দেশের মাটি, তোমার পাড়ে ফেলাই মাথা, তুমি মিশেছো সমানে, তুমি মিলেছো প্রাণের, তোমার ওই আমার দেশের মাটি, তোমার পাড়ে ফেলাই মাথা, তোমার কোলে জানো আমার মরণ, তোমার বুকে তোমার পরে খেলায় আমার দুঃখকে সুখে, তুমি আলো বুকে ভুলিয়ে দিয়ে, তুমি সে দল জানো সকল সকল মাতা,
মাটি তোমার কানে ফেলাই মাথা উমা অনেক তোমার অনেক নিয়েছি মা তবু জানি নিয়েছি আমার জন্ম গেল অনেক ধন্যবাদ, চমৎকার পরিবেশন আপনার। আমরা এখন সক্ষতা এবং ফিয়া তোমাদের থেকে কিছু শুনবো। সক্ষতা এবং প্রিয়া তোমাদের থেকে কিছু শুনবো। তোমরা কে কি করো আমাদেরকে তোমাদের পরিচয় বলো। আমরা কবিতা বলবো। কবিতা বলবা? ও ওকে ওকে কুইক। একুশ লিখেছেন জান্নাত ফিল্মে। একুশ তুমি আগুন, একুশ তুমি ফাগুন, একুশ তুমি রক্তাক্ত লক্ষ কোটি মানুষের শোকের ছায়া, একুশ তুমি সন্তান হারার মায়ের চোখের অশ্রু, একুশ তোমাকে কি ভোলা যায়, তুমি কি ভোলার মতন, তুমি তো মোদের হৃদয়ে গ্রুত, তুমি তো ইতিহাসের পাতায় চিরস্মরণীয়। ধন্যবাদ। চমৎকার চমৎকার, তুমি হলো সক্ষতা না? কবিতা। খুব সুন্দর। ওকে সক্ষতা, ফিয়া তুমি কি কিছু বলবো? ফিয়া একুশের কবিতা। ওকে ধন্যবাদ। একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সে লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে ঝরা ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাস প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি, প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এ বঙ্গে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা ফিয়া এবং সক্ষতা? বলো দর্শকদের উদ্দেশ্যে বলো, মানে তুমি সবার উদ্দেশ্যে ভালো কিছু বলো। ওকে, অনেক ধন্যবাদ, তোমরা অনেক 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 বড় হবে। আমরা দোয়া করি দুজনকে। আমরা সর্বশেষ গানটি শুনবো শাইলা রহমান আপনার কাছে। Na 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 na
হাইনি আমার সোনা মালাটি কিন্তু কেন আমার নয়ন ধরি ভালোবাসি ধরি হাইনি আমার মন বাদানো দিস হাইনি আমার সোনা মালাটি নয়ন পাখি দিশাহারায় পাখাই পাখাই নয়ন পাখি দিশাহারায় পূজাপুনির পাখাই পাখাই কাজের কথা মনে ধরে রূপ দেখে তোর কেন এত ভালোবাসি চমৎকার চমৎকার অনেক গান আপনারা করেছেন। দেবযানী সুমিতা বন্দ্যোপাধ্যায় আপনারা দুজন, শাহিনা পারভীন, আপনাদের কারো কি আর কোনো কিছু করার বাকি আছে? আমার কাছে একটা স্কোপ আছে, আর গান শুনতে চাইলে গান শোনাতে পারি ভাইয়া। যদি কেউ আর যদি কোনো ইম্পর্টেন্ট একটা গান বা কোনো কিছু শোনাতে পারি, হ্যাঁ হ্যাঁ গাইতে পারি ভাইয়া। আপনার কি কোনোটা বাকি আছে? আমরা একদম শেষ পর্যায়ে, গান গাইতে পারি একটা। আচ্ছা কে কে গাইবে? দেবযানী গাইবেন আপনি? শাইনাপা গাবে। আচ্ছা সরি শাইনাপা একটু গান আপনি তাইলে। একটা দেশের গান গাইছি জি, গান সৈয়দ আব্দুল আলীর গান, যদি গাই তুমি সূর্য আস্ত তুমি। ওকে বাংলাদেশ
জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলে সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাপুর যেন বাজে, ও কাশে বনে ফুলে ফুলে তোরে মধুর বাসুর কুচি সাজে, তোর এক তারা পাই করে পাও আমায় শুনে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ।